নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য শ্রী কুশ মুখার্জি বলছি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে। আজকের বিষয় শনির ঢাইয়া। জন্মরাশি থেকে গোচরকালীন শনি যখন চতুর্থে বা অষ্টমে এসে উপস্থিত হয়, তখন এই আড়াই বছর উক্ত রাশিতে শনির অবস্থানকে ঢাইয়া বলা হয়। শনি যদি জন্মছকে পীড়িত হয় তবেই অশুভ ফল দেখা যায়, যদি পীড়িত না হয় তবে শুভ ফল দেয়। এই সময়কালে কোনো নতুন কাজ আরম্ভ করা উচিত নয়। এই সময় পারিবারিক, আর্থিক, মানসিক, শিক্ষাক্ষেত্র ও স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। শনি ধনু থেকে মকরে প্রবেশ করবে 24 জানুয়ারি 2020 সকাল 6:42 সেকেন্ডে। তুলা লগ্ন ও তুলা রাশির গোচরে শনি চতুর্থে থাকার কারণে এবং মিথুন লগ্ন ও মিথুন রাশির গোচরে শনি অষ্টম থাকার কারণে ঢাইয়ার ফল এই দুই লগ্ন ও রাশির জাতক জাতিকারা ভোগ করবে। ঢাইয়া ঢুকলেই যে মন্দ ফল ভোগ হবে তা কিন্তু নয়, বরঞ্চ ওই সময় শনি সক্ষেত্রে থাকায় শাসা নামে একটি রাজযোগ তৈরি করে। এই শাসা রাজযোগের ফলে তুলা লগ্নের ও তুলা রাশির জাতক জাতিকারা প্রভূত সুফল পাবে। নতুন কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে গোচরে শনি চতুর্থ থাকায় মা বাবা দ্বারা প্রভূত উন্নতি হবে, আইনের জয় হবে, আর রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে সুফল পাওয়া যাবে অত্যন্ত বেশি। আর যদি শনি জন্মকুণ্ডলিতে তৃতীয়ে, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে এবং দশমে থাকে তাহলে এই শাসা রাজযোগটি আরো বলবান হবে। আবার শনি দশা ও শনির মিত্রগ্রহের অন্তর্দশায় ঢাইয়া চলা ব্যক্তিদের সময় অত্যন্ত ভালো যাবে। শনির মিত্রগ্রহের নাম বুধ ও শুক্র এবং শত্রুগ্রহ হল রবি, চন্দ্র, মঙ্গল। শনি পীড়িত হলে বা শত্রুর দ্বারা দৃষ্ট হলে বা শত্রুর গ্রহের অন্তর্দশা চললে ঢাইয়া অশুভ ফল প্রদান করবে। হইয়া অর্থাৎ ওই সময় ঢাইয়া চলা ব্যক্তিরা ভালো থাকবে না। তারা কোন কোন ক্ষেত্রে ভালো থাকবে না? শরীর, ব্যবসা, পারিবারিক কলহ, আইনি প্রতিকূলতা ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। একটা কথা বলে রাখি, মিথুন লগ্ন ও মিথুন রাশির জাতক জাতিকারা আস্তে গাড়ি চালাবেন, তর্কাতর্কি করবেন না। কেননা আপনাদের ঢাইয়া সূচিত হয়েছে শনির গোচরে অষ্টম স্থানে। মিথুন রাশির অষ্টম স্থানে মানে মৃত্যুর ঘরে। সুতরাং উপরোক্ত রাশির ও লগ্নের জাতক জাতিকাদের ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু গাড়ি আস্তে চালাবে এবং বিতর্কে জড়াবে না, প্রেমেও কিছুটা বাধা হতে পারে। এই সময় উপযুক্ত জ্যোতিষের পরামর্শ গ্রহণ করে এই ঢাইয়ার প্রতিবিধান করা উচিত। ঢাইয়া নিয়ে বহু চ্যানেল ও অসাধু ব্যক্তিত্বরা মানুষকে প্রতিনিয়ত ভয় ধরায়, এগুলি ঠিক না। ঢাইয়ার সময় মানুষ বেশি ভালো থাকতে পারে, কেননা শনি অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট। এই সময় মানুষকে সৎ হতে হয়, সৎ ভাবনা চিন্তা করতে হয়, তাহলে শনি তাকে উজাড় করে দেয়। শনি খুব সাত্ত্বিক প্ল্যানেট হওয়ায় এই সময় অন্যায় করলে শনি ঢাইয়াতে তাকে অশুভ ফল প্রদান করে। জেনে নিন ঢাইয়া চলাকালীন কি কি করলে আপনারা ভালো থাকবেন। অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জেলে জল দান করুন। অশ্বত্থ গাছে সকালে
দুধ গঙ্গা জল দিন। 21 সপ্তাহ প্রতি শনিবার নিরামিষ ভোজন করুন। শনিবার দিন চুল দাড়ি নখ কাটবেন না। দুপুরে ও রাত্রে খাওয়ার পর পা ধুয়ে রাখুন। শুক্লাপক্ষের শনিবার থেকে শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর 108 বার নীল পোশাক পরে করবেন। শনির বীজ মন্ত্র ওং ঐং হ্রিং শ্রিং সনৈশ্চরায়, নীল রঙের পোশাক পরে করবেন অবশ্যই। শনিবার সর্ষের তেল ও প্রদীপ কিনবেন না। মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ওং জুষ স্বাহা 108 বার স্নান করে দক্ষিণাকালী যন্ত্র বা কবচ ধারণ করবেন। মহাসংকটমোচন কবচ ধারণ করতে পারেন বা মহাসংকটমোচন বীজ মন্ত্র করতে পারেন। বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। সবশেষে শনির ইষ্ট দেবী দক্ষিণাকালীকে প্রণাম করবেন। ওং সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শেষে শনি মহারাজকে প্রণাম জানাবেন। নীলাঞ্জন জয়পক্ষান রবিসূতং মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভূতং বৃন্দে ভক্তা সনশ্চরম ওং খমধ্বম। দক্ষিণ কানে হাত দেবেন। নমস্কার, ধন্যবাদ। আশা করি ঠাইয়া নিয়ে আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা সকল বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে সকলে উপকৃত হোক। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পুনরায় আপনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।